3, 2, 1, start. পৃথিবীতে বিভিন্ন জানা অজানা ছোটখাটো বিষয় নিয়ে মানুষ বিশ্ব রেকর্ড করছে। তেমনি ছোট্ট শহর নীলফামারী সৈয়দপুরের এক ছাত্র বিশ্ব রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। যুক্তরাজ্যের জিওসি ফিলের 7.35 সেকেন্ডে 10টি মাস্ক পরার ও কানাডার মাইক জ্যাকের হাত ছাড়াই 37 সেকেন্ডে কলা ছিঁড়ে খাওয়ার রেকর্ডকে ভঙ্গ করে গ্রিনিজ বুকে নাম লেখায় নাফিস। তার রেকর্ড হয়েছে 7.16 সেকেন্ডে 10টি সার্জিক্যাল মাস্ক পরা ও 30 সেকেন্ডে হাত ছাড়াই কলা খাওয়ার। টিভিতে একদিন দেখতে পাই যে একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে যে লংগেস্ট স্ট্যাপল চেন, স্ট্যাপলার পিন দিয়ে সব থেকে বড় চেন তৈরি করার। তো আমার দেখে ভালো লাগে যে এইভাবেও রেকর্ড করা যেতে পারে গিনেস বুকে। তো আমি সেটার জন্য অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার কিছুদিন পরে সেটার জন্য পারমিশন আসলো। তো ওখান থেকে গাইডলাইনও দিয়ে দেয়, আমি সেই রকমভাবে কাজ করা শুরু করলাম। এক পর্যায়ে কাজটা শেষও হয়ে গেল, কিন্তু যেহেতু লকডাউন চলছিল তাই আমি কাজটা কমপ্লিট করার পরেও আমি সেরকম কিছু করতে পারিনি, আমি রেকর্ডটা সাবমিটই করতে পারিনি। তো দেখ, অনেক কিছু দরকার হচ্ছে, মিডিয়ার দরকার, ওই সময় এগুলো কি আমাকে সাহায্য করার মতো ছিল না। তো তারপরে ভাবলাম যে না, এইভাবে যেহেতু হচ্ছে না আমি ছোটোখাটো কোনো রেকর্ড করার চেষ্টা করি। এরপরে একটা রেকর্ড খোঁজ করলাম, একটু সহজ যেন হয়, যেটা আমি সহজেই করতে পারবো। সেটা ছিল মোস্ট পেন্সিল ব্যালেন্সড অন দ্য ব্যাক অফ দ্য হেড ইন 30 সেকেন্ডস। এই রেকর্ডটা ওই সময় ছিল 41টা, আমি সেটার জন্য 42-এ চ্যালেঞ্জ করে আমি 47টা করতে পেরেছিলাম সর্বশেষে। কিন্তু দুর্ভাগ্যজনক আমার আগেই বাংলাদেশের একজন ভাইয়া আমার থেকে বেশি করে ফেলেছিলেন বলে সেটাতেও আমি ফেল হই, পরপর দুইবার ফেল হই। তো ভাবি যে না, ফেল যতই হোক আমি থেমে থাকবো না, আমি স্বপ্ন দেখেছি, এটা আমাকে যেইভাবে হোক পূরণ করতেই হবে। তো এরপরে চেষ্টা করলাম যে যেহেতু লকডাউন চলছে, মাস্ক নিয়ে খুব কড়াকড়ি চলছে, তো আমি যদি মাস্ক নিয়ে কিছু একটা রেকর্ড করতে পারি আমি হয়তো মানুষকে সচেতন করতে পারবো মাস্কের বিষয়ে, তখন হয়তো বা মানুষ অনেকটাই উৎসাহিত হবে। তো এইরকম একটা ইন্টারনেটে সার্চ করলাম মাস্কের বিষয়ে কোনো রেকর্ড করা যায় নাকি। তো সেখানে একটা রেকর্ড আমি খুঁজে পাই যে ফাস্টেস্ট টাইম টু অ্যাপ্লাই 10 সার্জিক্যাল মাস্ক। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম রেকর্ডটা ছিল 13 সেকেন্ডে, আমি সেটার জন্য 12 সেকেন্ডে চ্যালেঞ্জ করি। কিন্তু আমি যখন কাজটা করতে যাই তখন রেকর্ডটা ব্রেক হয়ে যায় এবং সেটা 7.35 সেকেন্ডে চলে আসে। ছোটবেলা থেকেই কিছু একটা করার ঝোঁক ছিল নাফিসের। সবাই ঘুমিয়ে পড়লে সে রাত জেগে এসবের প্র্যাকটিস করতো বলে জানান বাবা মা। রাত 12টার পরে ও এগুলো প্র্যাকটিস করতো, আমি যে দিনে করতে দিতাম না, এই জন্য ও রাত 12টায় যখন আমি শুবো তখন তারপর থেকে প্র্যাকটিস করে। আমি আবার যখন উঠে নামাজ পড়তে উঠি তাহাজ্জুদ, তখন দেখি যে ও জেগেই থাকে, আমার শব্দে পেয়ে তাড়াতাড়ি করে যে শুয়ে পড়ে। ছোট থেকে ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো, ইলেকট্রনিক জিনিসের প্রতি ওর এতটা আকৃষ্ট যে কোনো কিছু দিলে পরে সেটাকে ভেঙে ওর ভিতরে কী আছে কীভাবে চলছে, যেমন কি ছোটো ছোটো গাড়ি খেলনা এগুলি নিয়ে গবেষণা করত। গবেষণা করে আস্তে আস্তে যখন একটু বড় হয়ে গেল, ওই ক্লাস 5-6 ওঠে, তখন দিনে দিনে আরও ওর প্রতিভাটা বিকাশ মানে বাড়তে লাগলো। বাড়ার ফলে ওই এককভাবে তখন নিজে নিজেই পড়াশোনার পাশাপাশি আমাদের চোখ ফাঁকি দিয়েও অনেক কাজ করার চেষ্টা করে। এরকম করতে করতে বিভিন্ন প্রথমে একটা বোল রেজার তৈরি করে, তারপরে শোলা দিয়ে জাহাজ তৈরি করে, তারপরে হচ্ছে হলো পাখি তৈরি করে, কৃত্রিম কতগুলো জিনিস তৈরি করে আমাদেরকেও দেখায়, দেখে আমাদের কাছে একটা অবাক মনে হয়। আস্তে আস্তে তখন বাধা দিয়ে বাবা তোমরা এই তুমি এইগুলির মধ্যে যেও না, পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু আমাদেরকে ওয়ার বলে যে আমার পড়াশোনার ক্ষতি হবে না, পাশাপাশি এটা আমি অবসর সময়ে কাজ করতেছি, এখানে কোনো আমার ক্ষতি হবে না। তারপরও আমরা ফলো করি যে মনে করেন যে রাত্রে আমরা হয়তো ঘুমাই গেছি, ওর অবসর সময় প্রাইভেট পড়ছে, নিয়মিত পড়াশোনা করছে, নামাজ পড়ছে, সব কিছু করার ফলে উনি যেটুকু সময় পাচ্ছে ফাঁকে ফাঁকে এরকম কাজ করতেন। কাজ করতে করতে আস্তে আস্তে ওর যখন প্রতিভাটা যায় জেগে যায় আরও বেশি, তখন উনি গিনেস বুকে একটা মানে নেট থেকে একটা গিনেস বুকের কাজ সংগ্রহ করে সেখানে অ্যাপ্লাই করে। নাফিসের বিশ্ব রেকর্ডে খুশি তার শিক্ষক ও সহপাঠীরা। ভিতরের শক্তিটাকেও কাজে লাগিয়েছে, ও নতুন কিছু করার নিজের প্রচেষ্টা ছিল। সাইড বাই সাইড প্রতিষ্ঠান থেকে আমাদের ইংলিশ ভার্সনের ভিপি স্যার আছেন, শফিকুল স্যার, উনিও গাইড করেছেন তাকে। এই আলোকেই ও প্রথমে একটা অর্জন করে এবং দ্বিতীয়টাতে গিয়ে ও আরও উৎসাহ পায়। সেই উৎসাহ অনুসারে অন্তু সেকেন্ড গিনিজ অফ দ্য ওয়ার্ল্ডের সার্টিফিকেট পায়, এটা কিন্তু আমাদের জন্য একটা গৌরবের। এটার জন্য আমরা ওকে মানসিকভাবে যেরকম সাপোর্ট করেছি, সাইড বাই সাইড তার অন্যান্য বিষয় যেখানে তার লক্ষ্য রাখা দরকার সেই সাপোর্টগুলো আমরা করেছি। এবং সেটা আমরা চাই যে আমাদের অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন একই পথে যায় এবং প্রতিষ্ঠানকে দিন দিন এগিয়ে নিয়ে যায়,
এবং তার নিজের যে বিকাশ প্রতিভা যেটা আছে সেটা যেন আরও বেশি বিকশিত হয়। ওর প্রতিভা আমি খুব কাছ থেকে দেখেছি, আউটস্ট্যান্ডিং, এক কথায় আমি যে বলি আউটস্ট্যান্ডিং। এই বয়সে যে তার মাথায় এই চিন্তাগুলো আসছে, এই যে উদ্ভাবনী চিন্তাগুলো আসছে, এটা অনেক অনেক মানে এটা কোনোভাবেই ছোটো করে দেখার বিষয় না, অনেক বড় একটা বিষয়। আমি এর আগে দেখেছি ও হচ্ছে যে চেইন দিয়ে, চেইন বানিয়ে, স্টাপলারের পিন দিয়ে চেইন বানিয়ে হচ্ছে যে অনেক 2000-এর উপরে, 2000 ফুটের উপরে ছোট ছোট পিন যোগ করে 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 চেইন বানিয়ে সে চেষ্টা করেছিল, ফেল করেছে। বাট আই অ্যাপ্রিসিয়েট সে যে চেষ্টা করেছে একটা গিনেস রেকর্ড করার জন্য, এটা আউটস্ট্যান্ডিং। তারপরে তার হয়নি, অন্য একজন পেয়েছে এই পুরস্কারটা, বাট সে থেমে থাকেনি। এরপরে সে আবার চেষ্টা করেছে, কোভিড সিচুয়েশন চলছে, সে চিন্তা করেছে মাস্ক কত দ্রুত সময়ে পড়া যায়, যে আগে রেকর্ড আছে রেকর্ডটাকে ব্রেক করা যায়, সে সাকসেসফুল হয়েছে। এরপরে সে পিছন থেকে হাত, তার হাত পিছনে রেখে হাত বেঁধে মুখ দিয়ে দ্রুততর সময়ে কতটা কলা খাওয়া যায়, ছিলে কলা খাওয়া যায়, সেটা সে করেছে। নাফিস ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে। সময় সংবাদ, নীলফামারী।